হ্যালো কবুতর প্রেমী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। তো আমার হাতে একটি কবুতর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা নর কবুতর, পায়রা কবুতর। তো আপনার আজকে আলোচনা করব, আপনার পায়রা কবুতর বা নর কবুতর যদি দুর্বল হয়, যদি সে ভালোভাবে মাস্তি করতে না পারে, মিটিং করতে না পারে, সে যদি একটু দুর্বল হয়ে থাকে, তাহলে এটাকে কীভাবে সবল করতে হবে, সে সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। আর আপনার পায়রা যদি দুর্বল হয়, তো আপনার পায়রা যে নর কবুতরটা আছে, নর এবং মাদি দুটোটাই কিন্তু ডিম দিবে না। যদি নর কবুতরটা একটু সবল হয়, তাহলে কিন্তু আপনার কবুতরগুলো 15 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে, বাচ্চা যখন উঠাবে 15 দিনের ভিতরে ডিম দিয়ে দিবে। আর যদি আপনার নর কবুতর যদি দুর্বল হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আপনার কবুতরগুলো 1 মাস চলে যায়, 1.5 মাস চলে যায়, 2 মাস চলে যায়, তারপর আপনার কবুতরগুলোর থেকে কিন্তু ডিম বাচ্চা পান না, ডিম পান না। আর যদিও বাই চান্স আপনারা কবুতর থেকে ডিম পান, তো অনেক সময় দেখা যায় মাদির যখন ডিম হয়, তখন তারা অটোমেটিক ডিম পেড়ে দেয়। তখন যদি আপনারা চেক করেন, তখন দেখবেন ওই ডিম থেকে বাচ্চা হয় না, মানে ওই ডিমগুলো কিন্তু উর্বর হয় না, ওই ডিমগুলোতে ব্লাড জমে না। তো আপনার কবুতর যদি ভালো হয়, নর কবুতরটা যদি ভালো হয়, পায়রাটা যদি আপনার সবল পায়রা হয়, তাহলে কিন্তু আপনার কবুতর ডিম যে ডিমটা পারবে, ওই ক্ষেত্রে থেকে আপনি কিন্তু বাচ্চা পাবেন, ওই ডিমটা থেকে বাচ্চা পাবেন, ব্লাড পাবেন, আপনি সুস্থ সুন্দর সবল বাচ্চা পাবেন। তো আমি এটাই আলোচনা করব, আপনার কবুতর যদি দুর্বল হয় বা আপনার কবুতর যদি ঠিকঠাক ভাবে মিটিং করতে না পারে, যদি একটা নর কবুতর যদি ভালো কবুতর হয়, যদি আপনার কবুতরটা সবল হয়, তাহলে দেখবেন একটা নর কবুতর প্রতিদিন প্রায় 6 থেকে 7 বার বা তারও বেশি তারা মিটিং করে থাকে। আর যদি আপনার কবুতরটা যদি সবল না হয়, তাহলে আপনার কবুতরটা দেখবেন যে প্রতিদিন 1 বার বা তার চাইতে কম, অনেক সময় দেখা যায় 2 দিন পর 3 দিন পর মাঝে মাঝে তারা মিটিং করে। তো যদি এরকম হয়ে থাকে, তাহলে আপনার কবুতর থেকে কিন্তু ভালো ডিম বাচ্চা আশা করতে পারবেন না। তো আমার এই কবুতরটাকে আমি এখন যে মেডিসিনটা খাওয়াবো, এটা আমি আপনাদের মাঝে শেয়ার করব যে এটা কত টাকা নেই, তাও কীভাবে খাওয়াতে হয়। তো এটার জন্য আপনাদের যদি এরকম হয়, তো এর আমার হাতে একটা ওষুধ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ই ক্যাপ। আপনারা স্ক্রিনে অলরেডি দেখতে পারবেন, দেখতেই পাচ্ছেন যে এটা কি, এটা হচ্ছে ই ক্যাপ 200 mg। হ্যাঁ, এটা হচ্ছে ই ক্যাপ। তো এটা মূলত আপনারা মানুষই খাই, তো ভিটামিন ই, এটা হচ্ছে ভিটামিন একটা ই। তো ভিটামিন ই এর অভাবে কিন্তু আপনার কবুতর দুর্বল হতে পারে। তো আপনার কবুতরকে আপনারা কী করবেন, একটা ক্যাপসুল করে খাইয়ে দিবেন, তো 2 দিন বা 3 দিন খাওয়াই দিবেন সপ্তাহে, তাহলেই হবে। আপনার কবুতরগুলো দেখবেন একদম সুস্থ সুন্দর এবং কি সবল হয়ে যাবে, আপনার কবুতর ডিম বাচ্চাও ভালো করবে। তো এটা প্রতি পাতা, এক পাতায় 10টা থাকে, 10টার দাম মাত্র 45 টাকা। তো শুধু এটাই খাওয়াবেন 200 mg, আরেকটা আছে যে 400 mg, তো ওইটা একটু পাওয়ার বেশি, ওইটা খাওয়াবেন না, আপনারা এটাই খাওয়ানোর চেষ্টা করবেন। তো এই ক্যাপ খাওয়াবেন, তো সপ্তাহে আপনারা 2 থেকে 3 দিন এরকম খাওয়াইলে আপনার কবুতরটা সবল হয়ে যাবে। তো এটা কীভাবে খাওয়াতে হবে সেটা বলি, এটা আপনারা ইচ্ছা করলে আপনারা খাবারের সাথে খাওয়াতে পারেন, মানে 250 গ্রাম খাবারের সাথে এটা কী করবেন, একটা খুলে মিক্স করে খাবারের সাথে যদি খাওয়ান, তাহলে 1 সপ্তাহ খাওয়ালে আপনার কবুতরগুলো দেখবেন ডিম দিয়ে দিবে। আর যদি এটা যদি আপনারা ইচ্ছা করলে পানির সাথে খাওয়াতে পারবেন, অল্প পরিমাণ পানি নিয়ে এটা পানির সাথে মিক্স করে সিরিজ দিয়ে মুখের ভিতর দিয়ে খাইয়ে দিতে পারবেন। আর যদি ইচ্ছা করেন যে এটা কবুতরটাকে হা করে একটুখানি ছিদ্র করে পুরোটা যে ওষুধটা আছে এটা মুখের ভিতরে দিলেও কিন্তু আপনারা খাইয়ে দিতে পারবেন। তো আমি এখন আমার কবুতরটাকে আমি যেভাবে খাওয়াই এভাবে খাওয়াতে পারেন, আমি যে নিয়মগুলো বলছি এই নিয়মগুলো খাওয়াতে পারবেন। তো এটা যদি খাওয়ান, আমি আশা করি যে আপনার কবুতরগুলো কোনো ধরনের সমস্যা থাকবে না এবং মাত্র 1 সপ্তাহের ভিতরেই ডিম বাচ্চা পাবেন। তো আমি একটা ক্যাপসুল অলরেডি খুলি, আমার হাতে একটা ক্যাপসুল দেখতে পাচ্ছেন, তো আমি একটু বসে কবুতরটাকে ধরে খাওয়ানোর চেষ্টা করব। তো এই মুখটা একটু ছিদ্র করে নেবেন, তো কবুতরটাকে ভালো করে হা করাবেন, হা করে এই যে দেখেন ঠিক এরকম ভাবে মুখের ভিতর পুরাটা দিয়ে দিবেন। তো দেখেন আমার হাতে শুধু খালি একটা অংশ রয়েছে, তো এটার ভিতরে যে ওষুধগুলো ছিল সম্পূর্ণটা আমি কবুতরকে খাইয়ে দিছি। তো এরকমভাবে মূলত সপ্তাহে আপনারা মাত্র 2 থেকে 3 দিন খাইয়ে দিবেন, খাইয়ে দিলে দেখবেন আপনার যদি কবুতরটা যদি দুর্বল হয় তাহলে সবল হয়ে যাবে। তো এটাই মূলত আজকে বলা ছিল, তো আপনার দুর্বল কবুতরকে কীভাবে সুস্থ করবেন বা আপনার কবুতর যদি ডিম না দেয় তাহলে 1 সপ্তাহের ভিতরে কীভাবে ডিম নিয়ে আসবেন। তো এটাই, যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ছোট্ট করে একটা লাইক করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না, আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।
তো তার পেছনে একটা বেল আইকন আসবে, বেল আইকনটাতে ক্লিক করে অল বাটনে ক্লিক করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো আজকের মতো পর্যন্ত আমরা সকল ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।